নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, শ্রাবণীর রান্নাঘরে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি আজকে কুঁদরি আর নারকেল দিয়ে এমন একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা ভাত, রুটি, সব পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। চলো, কত কম উপকরণে আমি এই রেসিপিটা বানাতে পারি সেটাই আমি তোমাদের দেখাবো। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। কুঁদরিগুলোকে আমি কেটে নিয়েছি, দেখো একদম পাতলা করে কেটে নিয়েছি কুঁদরি। নারকেল কুঁড়া এখানে হাফ বাটি নিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী। হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, কালো জিরে নিয়েছি হাফ চামচ, 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ চিনি। রান্নাটা করব আমি সর্ষের তেলে। ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেব আমি 3 চামচ পরিমাণ দিলাম সর্ষের তেল। এবার দিব কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, নারকেল কুঁড়া আমি খানিকটা দিয়ে ভেজে নেব, আর খানিকটা আমি গার্নিশিং এর জন্য রাখব। এই রান্নাটা তোমরা একবার বানাবে, দেখবে অসম্ভব টেস্টি, এটা খুবই সুস্বাদু খেতে। গ্যাসটা থাকবে কিন্তু মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে। এবার আমি এর সাথেই কুঁদরিগুলো ভেজে নেব। দেখো কত সহজে একটা সুন্দর রেসিপি বানানো যায় সেটাই আমি দেখাবো। ২ মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে কুঁদরিগুলো নরম হয়ে আসে। তুলে নিলাম দিয়ে হলুদ গুঁড়ো, এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আছে, লবণটা স্বাদ অনুযায়ী হাফ চামচ চিনি। এতে কিন্তু কোনো রকম জল পড়বে না। দিয়ে আবার আমি গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে করে 5 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করব। খুলে দেখে নেব, দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, তোমরা যা কিছুর সঙ্গে খেতে চাও সেটা দিয়েই ভালো লাগবে, রেসিপিটা এতটাই ভালো। গ্যাসটা আমি অফ করে দিলাম, এটা আমার হয়ে গেছে। উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করব। কুঁদরি নারকেলের সবজি আমার রেডি হয়ে গেল। তোমরা এইভাবে অবশ্যই বানিও, আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। জানো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করো যাতে আমি রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর তোমরা দেখতে পারো। প্রচুর শেয়ার করো যাতে সকলেই দেখার আর শেখার সুযোগ পায়। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আমি আবার পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার।